ফিজুর রহমান কার্যন আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুনতে জানতে চাইব এই রায়ের পর বিএনপিতে কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে রায়, মানে আদালত যখন একটা মামলার রায় দেয়, সেই মামলা এবং তার রায়টা একটা জিনিস, এবং তার ইমপ্লিকেশন, তার যে আপনার প্রভাবটা কিরকম হবে, একটা নেতৃত্ব শূন্য। এখন ধরেন যে এই রায়ের, ধরেন যারা আওয়ামী লীগের সমর্থক তাদের উপরে একরকম প্রতিক্রিয়া হবে, যারা বিএনপির সমর্থক তাদের ভিতরে একরকম প্রতিক্রিয়া হবে, যারা বাম হবে, আবার যারা একদম কোনো রাজনীতির সাথে একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, আপনি মানে ওইভাবে একদম বলা যাবে না যে এইটা হবে ওইটা হবে। তবে এইটা ঠিক যে আপনার বিএনপি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, সেই অবস্থা থেকে তিনি মানে ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল করেছেন, এবং তারপরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার নেতৃত্বে সেটা একটা নতুন মাত্রা পেয়েছে, সংকটের ক্ষেত্রে নতুন একটা মাত্রা যুক্ত করবে। এবং আপনার এই রায় কি হতে পারে সম্ভব, এই রায় কি বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এই রায়ের পর? এইটা নির্বাচন আমরা জানি যে এক সপ্তাহের নাম্বারটা মনে পড়ছে না, ওখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি আপনার নৈতিক ফৌজদারি কোনো মামলায় নৈতিক স্খলনজনিত কারণে 2 বছরের কারাদণ্ড পান, তাহলে পরে তিনি আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এবং সেই কনভিকশনটা যখন হবে তার থেকে 5 বছর না যাওয়া পর্যন্ত আবার নির্বাচন এই করতে পারবেন না। সেইটা একটা ইলেকশন কমিশন সেটা দেখবে। আর একটা হচ্ছে যে এই মামলার যে চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু এখনো হয় নাই, কারণ আপনার এই